একাধিক বাজার আমরা সকাল থেকে ঘুরছি, কিন্তু অন্যরকম ছবি দেখা যাচ্ছে মানিকতলা মার্কেটে, যেখানে ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেরই মুখে কিন্তু মাস্ক দেখা গেছে। সবার না হলেও কার্যত বলা যায় যে 90% মানুষই কিন্তু এখানে মাস্ক পরে আছেন, এবং যারা মাছ বিক্রি করছেন বা পণ্য বিক্রি করছেন তারাও কিন্তু বারবার নিজেরাই বলছেন যে অন্যদেরকে সতর্ক করছেন, যারা যথাযথভাবে মাস্ক পরেননি তারা যাতে মাস্ক পরেন, বা যারা একেবারে মাস্ক পরেননি তাদের কিন্তু সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মাস্ক পরুন, নাহলে তারা পণ্য বিক্রি করবেন না। অন্যরকম ছবি কিন্তু কার্যত দেখা গেছে এই মানিকতলা মার্কেট। আমরা কথা বলবো এমনই একজন মাছ বিক্রেতার সাথে, যিনি নিজেই, আমরা যখন এখানে ছিলাম তারা বিভিন্ন বিক্রেতাকেও বলছিল, বিভিন্ন ক্রেতাকেও বলছিল যে মাস্ক পরার কথা। মানিকতলা বাজারে অন্যরকম ছবি দেখা যাচ্ছে, অনেকেরই বেশিরভাগেরই মুখে মাস্ক রয়েছে, এটা আলাদা কেন? মানে অন্যান্য জায়গায় মাস্ক পরেনি, এখানে মাস্ক পরছে, আপনারা কি সচেতন হয়েছেন? আমরা আগের থেকে অনেকটাই সচেতন হয়েছি, কাস্টমার যদিও বা দাঁড়াচ্ছে মাস্ক না পরে, তাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি মাস্কটা পরে আসুন, আমরা আপনাকে জিনিস দেবো, কিংবা অনেকের কাছে যদি মাস্ক না থাকে আমাদের বাজার সমিতি থেকেও দিচ্ছে মাস্ক। ক্রেতার সাথে কথা বলবো, দাদা আপনার সাথে একটু কথা বলবো, অনেকেই দেখা যাচ্ছে এখানে মাস্ক পরছে কিন্তু বেশিরভাগ বাজারে মাস্ক পরেনি, তো কি মনে হয় যে শুধু পুলিশ প্রশাসনের তরফে সতর্ক করলেই হবে না নিজেদেরকেও সতর্ক হবে? খালি পুলিশ প্রশাসন তো কিছু করতে পারবে না, মানুষ যদি নিজে সচেতন না হয় তাহলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কারোরই কিছু করার ক্ষমতা নেই এবং কাউকে রোকার ক্ষমতা নেই। এই করোনা ভাইরাসকে রুখতে গেলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সকলকে সচেতন হতে হবে, এইটুকুই বক্তব্য। একদম অন্যরকম ছবি দেখা গেল মানিকতলা মার্কেটে, বা বলা যায় যে ইঙ্গিত বাহি যথেষ্ট, তার কারণ আমরা সকাল থেকে একাধিক মার্কেটে ঘুরলাম যেখানে দেখা গেছে বেশিরভাগের মুখে মাস্ক নেই, সেখান থেকে অবশ্যই আলাদা চিত্র, অবশ্যই একটা পজিটিভ সাইন কিন্তু দিচ্ছে এই মানিকতলা বাজারের যারা বাজার সমিতির রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীরা। ক্যামেরায় দীপ কুমার মণ্ডলের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, বিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।